পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে লক্ষ্মীপুর মাঠ নিমতলা এলাকায় অবাস্তব ছবি ধরা পড়ল। লক্ষ্মীপুর মাঠ এলাকার মানুষজন ভিড় করেন শিবের সঙ্গী নন্দী দুধ খাচ্ছে দেখতে। প্রচুর ভক্তরা বিকেল থেকেই দুধ খাওয়াতে ভিড় করেন এবং দেখা যায় সেই দুধ দু মিনিটে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এর আগেও আমরা গণেশ দুধ খাচ্ছে দেখেছিলাম, এই নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে আলোড়ন দেখা গিয়েছিল। এবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে লক্ষ্মীপুর মাঠ এলাকায় একই চিত্র ধরা পড়ল, নন্দী দুধ খাচ্ছে। এই দেখতে ভিড় করেছে সাধারণ মানুষ। যদিও এর মধ্যে কতটা সত্যতা রয়েছে তা আনন্দবার্তা যাচাই করেনি, কিন্তু যে ছবিটি ধরা পড়ল তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেকেন্ডের মধ্যে চামচের দুধ নন্দীর মুখে ঢোকালেই তা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই নিয়ে এলাকার মানুষরা চাইছেন নতুন করে ওখানে একটি মন্দির করে বড় করে পূজার্চনা করতে। এরকম অবাস্তব ঘটনা কোনোদিন ঘটেনি এই এলাকায়। আর এই নজির দেখতে ওই এলাকায় ভিড় করেছে বর্ধমান শহরে বিভিন্ন এলাকার মানুষজন। আমি তো শুনে হঠাৎ চলে এসেছি নিজের চোখে অদৃশ্য, যে দেখাই যায় না সবারই সৌভাগ্য দেখে যে সত্যি দুধটা পান করছেন সবাই হ্যাপি। এই রকম দৃশ্য দেখার জন্য সবাই তো খুশি হবে আর সবারই মনোকামনা পূর্ণ হোক। হ্যাঁ হ্যাঁ, সবাই দুধ গঙ্গা জল যার যেমন সামর্থ্য হচ্ছে সবাই সেঁকে দিচ্ছে, পুজো করছেন। এই যে লক্ষ্মীপুর মাঠ নিমতলা, মধুমিতা পাল, ধন্যবাদ। এইখানে দুপুর একটার কাছাকাছি বা এমনি কেউ একজন এসেছিল, তো জল পুজো দিতে এসেছিলো, তো মুখে জল ঠেকায় নন্দী মহারাজের, তো জলটা মানে পুরো জলটাই খেয়ে নিচ্ছে। তারপর থেকে তারপরে পুরো একদম ভিড় হতে লাগলো, আমরাও এসে দেখলাম যে কাত করছি বা পড়ে যাচ্ছে না, সোজা রাখলে খেয়ে নিচ্ছে। যে ওইটা দেখে প্রচুর মানুষের ভিড় ছিল তখন থেকে, তো এই আস্থা বিশ্বাসেরই সব শ্রদ্ধার কারণ এইটাই হচ্ছে। এখনও খেয়ে যাচ্ছে, এখনও আপনি দেখতে পারলেন, আপনি তো ক্যামেরা করলেন দেখলেন যে সোজা করা আছে, তো দুধ জল যেই যা দিচ্ছে সব যাচ্ছে। এটা নিমতলা লক্ষ্মীপুর মাঠ নিমতলা 3 নম্বর ওয়ার্ড, নাম রাজকুমার প্রসাদ। আমাদের দুটো সময় এখানে বসেছিলাম, দিয়ে একজন এসে এক চামচ যোগ নন্দিকা এ দিচ্ছে জল, তা আমাদের দেখছি তা আমাদের দিচ্ছি খাচ্ছি। এবার ওকে বললাম ওকে বললাম এই নিয়ে নিয়ে ভিড় একদম জড়িয়ে গেছে। এটা লক্ষ্মীপুর মাঠ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।